হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব শতাব্দীকাল প্রাচীন মুড়াপাড়া জমিদার বাড়ি। তো চলুন ভিডিওটি শুরু করি। এটি হলো সেই মুড়াপাড়া জমিদার বাড়ি। নারায়ণগঞ্জ জেলার উত্তর পূর্ব দিকে রূপগঞ্জ থানার মুড়াপাড়া নামক গ্রামে মুড়াপাড়া জমিদার বাড়িটি অবস্থিত। বর্তমানে এটি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত। 1889 সালে শুরু হয়ে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় 1899 সালে। প্রায় 62 বিঘা জায়গার উপর সুদৃশ্য এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু করেন জমিদার রামরতন ব্যানার্জী, যিনি এই অঞ্চলের জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটির সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1889 সালে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জী এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জী 1899 সালে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন। 1909 সালে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জী ও আশুতোষচন্দ্র ব্যানার্জী কর্তৃক প্রাসাদের দোতলা কাজ সম্পন্ন হয়। স্থানীয় লোকদের কাছে এই জমিদার বাড়িটি মোঠেঘাট জমিদার বাড়ি নামে পরিচিত ছিল।
1947 সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র ও তার পরিবার নিয়ে কলকাতায় গমন করেন। এরপর থেকে এ বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে। আমি এখন আছি জমিদার বাড়ির ঠিক পিছন দিকটাতে। এই জমিদার বাড়িতে দুইটা পুকুর আছে, একটা হলো সামনের দিকটাতে জমিদার বাড়ির সামনের দিকে এবং আরেকটা হলো জমিদার বাড়ির ঠিক পেছন দিকটাতে। সামনের দিকটা পুকুরটা জমিদাররা গোসল করার জন্য ব্যবহার করতেন এবং পেছনের যে পুকুরটা রয়েছে, এই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে জমিদারের রানীরা এখানে গোসল করতেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে এটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। ৯০টিরও অধিক কক্ষ বিশিষ্ট দ্বিতল এই প্রাসাদটির সামনে রয়েছে মঠ, মন্দির, মাঠ ইত্যাদি। এছাড়াও রয়েছে অতিথিশালা, কাছারিঘর, আস্তাবল এবং নাচঘর সহ অনেকগুলো কক্ষ। প্রতিটি কক্ষেই পাবেন কারুকার্যের ছোঁয়া। জমিদার বাড়িটিতে দুটি পুকুর রয়েছে।
আর অনেক জমিদার বাড়ির মতো এটিও ইতিহাসের সাক্ষী হয়ে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তবে আমাদের দেশে বেশিরভাগ জমিদার বাড়ির চাইতে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এই জমিদার বাড়িটি। কিন্তু মূল ভবনের পিছনের দিকে চলে গেলে দেখা যায় কীভাবে ক্ষয়ে যাচ্ছে এই জমিদার বাড়িটি। আমাদের শিল্প, সংস্কৃতি, ইতিহাসের সঙ্গে মিশে আছে নারায়ণগঞ্জের বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। আজকের মতো নারায়ণগঞ্জ মুরাপাড়া জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর ভিডিও শেষ করার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।